গরমে শিশুদেরকে তেল দিবেন কিনা আমরা আজকে জানব। তেল শরীরের লোমকূপকে বন্ধ করে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। আপনার বাচ্চাকে অতিরিক্ত গরমে যদি তেল দেন শরীরের তাপ জমে থাকবে। গরমের কারণে এমনি বাচ্চাদের অস্বস্তি থাকে, ঘাম হয়। তেলের কারণে বাচ্চা আরো ঘামবে, আরো ঘামাচি হবে, বাচ্চা ঘুমাবে না, অস্থির করবে। বাচ্চাদের যে কোনো অ্যাংজাইটি থেকে, অস্থিরতা থেকে খাবারের রুচি কমতে পারে। গরমে বাচ্চাদেরকে কোনো ধরনের কসমেটিক না দেওয়া উচিত। অতিরিক্ত দূরে কোথাও গেলে, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এই জাতীয়, অথবা দূরে কোথাও জার্নিতে গেলে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন বাচ্চাদের জন্য। এই গরমে আপনার প্রিয় সন্তানকে শুধুমাত্র ঘামাচি নাশক পাউডার ব্যবহার করতে পারেন, ট্র্যাডিশনাল যে কোনো কোম্পানির। আপনার প্রিয় সন্তানকে গরমে অপ্রয়োজনীয় কসমেটিক ব্যবহার থেকে দূরে থাকুন, অপ্রয়োজনীয় তেল ব্যবহার থেকে দূরে থাকুন। সুস্থ থাকুক, কমফোর্টেবল থাকুক, হাসি হাসি থাকুক আপনার প্রিয় সন্তান। ডাক্তার শফিক আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।